আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? মোরা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি। আবার নতুন আরেকটা ভিডিও লইয়া আইয়ে পড়ছি মুই আপনাকে বরিশালে রাফা। দেখেন প্রথমে কিন্তু লিফ দিয়ে নামে গেছি, নামে এখন যাইতে আসি, এই যে খাড়ায় রয়েছি বুঝছেন, এখনও কোথাও যাইতে আসি না, এত অস্থির হয়ে যান কে। দেখেন না মুই খাড়ায় রয়েছি, এরপরও জিগান কোথায় যান কোথায় যান বন, একটু একটু জিরান। দেখেন মুই কোথায় যাইতে লাগছি, আপনাকে লইয়েই তো মুই যাইতে আসি। মুই কি একলা একলা কোথাও যাই? যে জায়গায় যাই ক্যামেরাগুলো লইয়ে যাই, ক্যামেরা মানেই তো আপনারা বোঝেন নাই বিষয়টা। এখন কথা হয়েছে মুই এই যে চলে গেছি পুলিশ প্লাজা বুঝছেন, পুলিশ প্লাজায় আইজগো আপনাকে যে সামনে রোজা আইতে আছে, ঈদ আইতে আছে, এই কালেকশনগুলো যদি আপনাকে না দেখাই তাই আপনারা কি মোরে ভালোবাসবেন? হ্যাঁ তুমি ওই ভালো করে বুঝি, হেইতেই মুই পুলিশ প্লাজা কালেকশনগুলো দেখাইতে আপনাকে চলে গেছি মুই পুলিশ প্লাজা বুঝছেন। এখন কথা হয়েছে এই যে দেখেন এত সুন্দর সুন্দর জিনিস, মানে এই দেখেন প্যান্টস আবার 500 টাকা লিখে রাখছে বুঝছেন। এখন কথা হয়েছে 500 টাকার তুলনায় ওই প্যান্টগুলো মোর এক মানে কি কমু, এক্সের ভালোই লাগে নাই বুঝছেন, মানে কোনো মতেই ভালো লাগে নাই। এখন চিন্তা করতেছি কোথায় ঢুকমু কোথায় ঢুকমু, এত দামি দামি এই দোকান টোকান দেখে মোর আর ঢুকতে ছাড়ে নাই। এখন বোগের সামনে একটু ছবি টবি তুললে এখন বোগের জামা কাপড় দেই, কিন্তু বোগের জামা কাপড় কিনতে হলে জমি বেচন লাগবে বুঝছেন, যাগো যাগো জমি আছে, যদি বোগের জামা কাপড় কিনতে চান বেসে বোগে চলে যান, কোনো সমস্যা নাই। মুই আপনাকে কোনো মানে সমস্যাই দেখতে আসি না। এই জায়গায় দেখেন স্টাইল সেল, এই জায়গায় হচ্ছে পরিধান, মানে আপনি যা চাইবেন ও জায়গায় সব আছে সব বুঝছেন। আপনি যে কয় পদে চাইবেন, মুই এখন একটা দোকানে খুব সাহস লইয়ে ঢুকছি, যদি কয় আপনি ক্যামেরা নিয়ে আসছেন কেন আফা বের হয়ে যান, তখন যে মান সম্মান ইজ্জত কোথায় যাইবে সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো বুঝছেন, যে মান সম্মান ইজ্জত কোথায় চললে যায় যখন বলে যে ক্যামেরা নিয়ে ঢোকা যাবে না। যাই হোক এই যে জামাগুলো ধরছি মুই, একগুছি শীতের জামা বুঝছেন, যারা জামা কাপড় পরতে চান শীতে সোয়েটার পরতে চান না, সেগুলো কি ওই জামাকে একদম জম্মের বেস্ট বেস্ট এক জামা। এখন কথা হয়েছে এই যে এত কালেকশন, এই আর যে কি দাম দাদু, হেইয়ে যদি আপনি বোঝ দেন হেলে জীবনে ওই জায়গায় ঢুকতে চাইতেন না বুঝছেন কথা। এখন কথা হয়েছে এই যে দেখেন মুই এই যে জামা কাপড়ের একটু দেখাই দিতে লাগছি, এই জামাগুলো মোর একটু পছন্দ হয়েছে লে, কিন্তু দাম লেহুনে 7,000 8,000 বুঝছেন, হেইয়া মানে এই মাস মানে কি কমো কাবার হয়ে যায় মগো বুঝছেন। মুই এই দামা কাপড় দেখেটাই কে এত দাম, মুই কে দাদু আমনে কো দাঁড়ে ঢুকমুই না, আর বোগের সামনে দিয়ে আড্ডে গেছি, হেইতেই তো মোর পরাণ টরাণ কাঁপছে, বোগের ভিতর ঢোকার মানে দুঃসাহস মুই দেখাই নাই। এখন হয়েছে যে হেনা ফ্যাশন জুয়েলারি, এই জায়গায় মোরা ঢুকে যাইতে আসি। দেখেন এখানে কত সুন্দর সুন্দর জুয়েলারি, হ্যাঁ আমার ভাই বলতেছে ভাই আপনি আপা আপনি কি ভিডিও করতে আসেন আমি কি, হ্যাঁ বলে এগুলো দেখেন হেয়ার ব্যান্ড কত সুন্দর, একটু মাথায় দিয়ে দেখেন, হ্যাঁ মুই আবার একটু মাথায় দিয়ে দেখছিলাম। আর এখানেও বাচ্চাদের সুন্দর সুন্দর ব্যান্ডগুলা, বাচ্চারা ইউজ না করলে বাচ্চার মায়েরাও ইউজ করতে পারবে বুঝছেন কথা। এখন মোরা এখান দিয়ে ভিতরে ঢুকে যাব বুঝছেন, এখন ভিতরে ঢুকিয়া এই যে জুয়েলারিগুলা এগুলো একটু দেখবো, কিনতে না পারলে কী হয়েছে একটু দেখতে তো কোনো সমস্যা নাই বুঝেন নাই, মোরা একটু জুয়েলারিগুলো এখন দেখবো। এখন এই যে দেখেন এইগুলারও দাম হয়েছে বেমালা, মানে মাথায় বাড়ি দিয়ে দাম দেওয়া না নাহান কাহিনী বুঝছেন। আর মোর এই গলার যে একটু বয়সটা মানে একটু আপ ডাউন লাগতে আছে না, কিনলে কখন তো মোর গলার একটু বইয়ে গেছে, ঠান্ডা লাগছে তো একটু হেঁটে, আপনার একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বুঝছেন। এখন কথা হয়েছে মুই এই জায়গায় গেছি আর এক জিনিস আপনাকে স্পেশাল দেখামো না, হেয়ে কি হয় আপনারা কি ইয়ে মানতে পারবেন যে বরিশালের আফা কোনো কিছু স্পেশাল দেখাই নাই, কিন্তু না মানতে পারবেন। এই যে মুই দেখাই দিতে লাগছি দেখেন, এই হয়েছে স্পেশাল একটা সেট, গলার সেট কইতে পারেন, নেকপিস কইতে পারেন, যা কইতে পারেন আপনারা, কইয়া শীতে হাঁটে যাতে যা কইতে পারেন, কিন্তু মানে জিনিসগুলো কিন্তু বেমালা সুন্দর। দাম হয়েছে কত জানেন? মাত্র 16,000 টাকা, তাতে আপনাদের কোনো সমস্যা নাই, একটু ডিসকাউন্টও আপনারা দিয়ে দিতে পারে বুঝছেন। এখন কথা হয়েছে যে ইয়ে মোরা তো এখান থেকে এই যে বের হয়ে গেছি, আবার বের হয়ে এখন চলে যাইতে আসি, কোথায় সেটাই তো মুই বুঝতে আসি না, কিন্তু যাইতে আসি, হেঁটেই দেখতে আসি যে কোথায় যাইতে আসি, যে কমফোর্ট জোন এই জায়গায় মুই একটু ঢুকতে চাইলাম। এই দেখেন কীভাবে অপমানিত মানুষ করে, এই জায়গায় মুই একটু ঢুকতে চাইলাম। এখন কথা হয়েছে ঢোকার পরে কি মোরে ভিডিও করতে আদৌ দেবে জানি না, মোরে একটু ছোট্ট অপমান করে দিয়েছে, দেখেন বলতেছে ভিডিও করা যাবে না ভিডিও করা যাবে না। মুই বের হয়ে চলে গেছি, এখন ঢুকছি এই জুতার দোকানে বুঝছেন, এটা হয়েছে জে অ্যান্ড জে ফ্যাশন। এই ভাই যে ছিল ভিতরে তার যে কি ব্যবহার, মানে কি বলবো, যেমন জুতার কালেকশন তার ব্যবহারের কালেকশন সেই,
মানে মোর খুব ভালো লাগছে, সে যে মোরে একটা সম্মান দিছে, মানে ক্যামেরাটা দেখেও যে একটা সম্মান দিছে, মুই এইতে জম্মের খুশি এই বাইয়ের প্রতি। সে যদি আমার ভিডিও দেখতে থাকে, মোর মানে পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই দিতে আসি, বুঝছেন। এখন কথা হয়েছে এই জায়গায় যে কি কালেকশন, কিন্তু দামও আছে মোটামুটি ভালোই, খারাপ না, বুঝছেন। কারণ এই জায়গায় যারা ব্র্যান্ডের ব্র্যান্ডের মানুষজন হেরা আইয়া কেনে, বুঝছেন। এখন মোগো নাহান এই আফা উফা যাই ও জায়গায় দিয়ে কিনে পারবে না কুলাইতে। আপনারা যদি হেরম কিনতে চান তাহলে নিউ মার্কেট চলে যাবেন। আর জাগো টাহা আছে বেমালা, যে টাহা আছে খরচ কর্ম কোথা জায়গা নাই, হেলে আপনি যাইয়ে ওই জায়গায় কিনতে পারেন। সুন্দর সুন্দর কালেকশন আছে, হ্যাঁ সুন্দর সুন্দর কালেকশন, আপনি সুন্দর সুন্দরভাবে কিনে নিয়ে চলে আসবেন। কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না যে কেন আপনি এখানে আসছেন, কিন্তু মোরে যদি যাই ওই জায়গায় কিনতে, মোকে কিন্তু জিজ্ঞেস করবে তুমি কেন এখানে আসছো। যার টাকা নাই সে কিন্তু এখানে ঢুকতে পারবে না, বুঝছো। এই জুতাগোর দাম 1400 টাকা মধ্যে চাইছে, এই যে কালা জুতাগো পরছি, বুঝছেন। কিন্তু মোর একটু ভাল লাগছে না, মই এই শু কোয়ালিটির জুতা জম্মের ভালো ঠিক। এই জায়গায় আবার একটু বিয়ের জুতা পরে লেতেছি, চকমকো চকমকো করতে আছে। এখন মুই মোর জুতো গুলো টাইন নিয়ে পরে লইতে আসি, বোঝেন নাই যে এই জুতো জোড়া যদি আড়াই যায় মুই খালি পায়ে কেমনে ঘরে যাবো, এই বুঝি নাই মুই। এই দেখেন কত সুন্দর সুন্দর হেগো কালেকশন, আমনে বিয়ের শপিং থেকে শুরু করে ঈদের শপিং সব কিছু ওই জায়গাতে কইটে লইয়ে বাইরে চলে আইবেন, তাতে কোনো সমস্যা আপনার হবে না, বুঝছেন। এখন কথা হয়েছে ভাইয়ের সাথে এত সুসম্পর্ক একটা হয়ে গেছে, সেই জন্য ভাই আমাকে একটা কার্ড দিছে আর একটা ব্যাগ দিছে, যে আপা আপনি যদি দেখান তাহলে আমার দোকানগুলো একটু দেখাই দিয়েন, কোনো সমস্যা নাই। আর আপনাকেও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কখনো বলবেন না, বুঝছেন।